চিরশত্রু ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দালালদের এই অভিযোগ থেকে আপনাদের নবীর পবিত্রতা অন্তরে স্থাপন করার জন্য বিষয়টা পরিষ্কারভাবে উম্মত হিসাবে আমাদের সকলের জানা দরকার, বোঝা দরকার, মনে রাখা দরকার। এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই। রাসূলের 16,000 বিয়ে করার অধিকার ছিল, করেননি কেন? তিনি যৌন ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে বিয়া করেননি একটাও, যৌন ক্ষুধা নিবারণের জন্য একটা বিয়াও। দ্বিতীয় প্রশ্ন ছিল, নয় বিবি একত্রে রাখলেন কেন? নয় বিবি একত্রে রেখেছিলেন উম্মতের মহিলাদের জন্য একজন একদল সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য। নয় বিবি রেখেছিলেন কেন? উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য। রাসূলের সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য যে নয় বিবি বিয়ে করেছিলেন, একজন ছাড়া তারা সবাই ছিলেন বিধবা। এমনকি রাসূলের জীবনের প্রথম বিয়ে, 25 বছর বয়সে রাসূল যখন সর্বপ্রথম বিয়ে করেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন খাদিজার বয়স 40 বছর এবং তিনি একজন বিধবা মহিলা, কয়েক সন্তানের মা। আছে কি আপনাদের গাজীপুরে অথবা ঢাকায় অথবা সারা বাংলাদেশে 25 বৎসরের এমন একজন কুমার যুবক যিনি জীবনের প্রথম বিয়ে 40 বৎসর বয়স্কা একটা বিধবা কয়েক সন্তানের মা মহিলাকে বিয়ে করবে? তাহলে এমন বিয়ে রাসূল করতে গেলেন কেন? যৌন ক্ষুধা চরিতার্থ করার স্বার্থে, না উম্মতের জন্য, উম্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা তৈরি করার স্বার্থে? এইভাবে রাসূল মাত্র একজন স্ত্রী ছাড়া বাকি সমস্ত স্ত্রী বিধবা অবস্থায় তাদেরকে বিয়ে করেছিল। শুধু একজন স্ত্রী বিয়ে করেছিলেন রাসূল, তিনি বিধবা ছিলেন না, কিন্তু তিনিও ছিলেন শিশু। তিনিও কি ছিলেন? একদিকে বিধবা, অপরদিকে শিশু। বিনা ঠেকা বশত কেউ শিশু বিয়ে করবে? আপনাদের মধ্যে আছে এমন কোন যুবক পুরুষ যে একটা শিশু বিয়ে করবে? শিশু বিয়ে করলেন কেন? সেই শিশুটা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। যেই মেয়েটাকে রাসূল শিশুকালে বিয়ে করেছিলেন সেই মেয়েটার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, রাসূলের সমস্ত স্ত্রীগণ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা। রাসূলের সমস্ত স্ত্রীগণ আমাদের কি মা? তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহাও আমাদের মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহাও আমাদের মা, অন্যান্য বিবিগণ রাসূলের যারা ছিলেন তারা সকলেই আমাদের মা। মা আয়েশাকে রাসূল শিশুকালে বিয়ে করলেন। উম্মতের যে স্বার্থে রাসূল নয় বিয়ে করেছিল, নয় বিবি একত্রে রেখেছিলেন, সেই স্বার্থ সবচেয়ে বেশি বাস্তবায়িত হয়েছে আয়েশার দ্বারা। আয়েশা নারীদের জন্য এত বড় সহকারী শিক্ষিকা ছিলেন। এই রকম নারী শিক্ষিকা জগতে আর দ্বিতীয় আশা করা যায় না। হযরত আয়েশা ছিলেন রাসূলের সহকারী শিক্ষিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা। হযরত আয়েশার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে একটা ছোট্টখাটো একটা ঘটনা বলি। আগেই বলেছি মহিলাদের জীবনে এমন কিছু বিষয় আছে যা কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জা, মনে আছে? মহিলাদের জীবনে এমন কিছু বিষয় আছে যা কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জা। এইরকম একটা বিষয় নিয়ে রাসূলের একজন পুরুষ সাহাবি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আর একজন পুরুষ সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু
তাদের দুইজনের মধ্যে মহিলাদের যে সমস্ত বিষয়ে কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জা, এমন একটা বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে একটু মতবিরোধ হয়ে গেল। মতবিরোধের কারণ আছে যুক্তিসঙ্গত কারণ, দুই একই ব্যাপারে দুইটা হাদিস দুই রকম। এক হাদিসের মর্ম হল সহবাস সমাপ্ত হলে গোসল ফরজ হয়, আর এক হাদিসের মর্ম হল সহবাস শুরু করা মাত্রই গোসল ফরজ হয়, সমাপ্ত না হলেও গোসল করতে হবে। একই বিষয়ে একরকম হাদিস পাওয়া গেল না দুই রকম? বিষয়টা যদি কেউ কারো বোঝার বাকি থাকে তাদের জন্য আবার বলছি, এক হাদিসে উল্লেখ আছে স্বামী স্ত্রীর মিলামিশা সমাপ্ত হলে পরে গোসল ফরজ হয়, আর এক হাদিসে উল্লেখ আছে স্বামী স্ত্রী সহবাস শুরু করার পরে সমাপ্ত যদি নাও হয় তবুও গোসল ফরজ হয়। বুঝে থাকতে বলুন, একই বিষয়ে একরকম হাদিস না দুই রকম হাদিস? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুনেছি রাসূল বলেছেন সহবাস সমাপ্ত হওয়ার পরে গোসল ফরজ হয়। আবু হুরায়রা বলেন, আমি শুনেছি রাসূল বলেছেন সহবাস শুরু করা মাত্রই গোসল ফরজ। উমর বলেন, তোমার কথা মানি না, আমি রাসূলের কাছ থেকে শুনেছি। আবু হুরায়রা বলেন, আমিও আপনার কথা মানি না, আমিও রাসূলের কাছ থেকে শুনেছি। মীমাংসা হয়ে গেল, অমীমাংসিত রয়ে গেল। শেষ পর্যন্ত তারা দুজন বিষয়টা মীমাংসার জন্য হযরত উমর প্রস্তাব করলেন, রাসূলের একজন বিবি আছে হাফসা, আমি উমরের মেয়ে, রাসূলের বিবি উমরের মেয়ে, আমাদের মা, আমাদের কি রাসূলের বিবি উমরের মেয়ে, আমাদের মা একজন, নাম তার হাফসা। উমর বলেন, আমার মেয়ে হাফসা নিশ্চয়ই এই দুই হাদিসের বিরুদ্ধ মীমাংসা রাসূলের কাছ থেকে শিখে রেখেছে, চলো আমরা আমার মেয়ে হাফসার কাছে গিয়া বিরুদ্ধটা মীমাংসা করে ফেলি। আবু হুরায়রা গেলেন, উমর গেলেন, উমরের মেয়ে হাফসার কাছে গিয়া বললেন, এই দুই হাদিস এর কারণে আমাদের দুইজনের মধ্যে বিরোধ, এর মীমাংসা কি? হাফসা বলেন, যেহেতু উভয়ের দাবি দুই হাদিসের পক্ষে, উমরের দাবির পক্ষেও একটা হাদিস রাসূলের হাদিস আছে, আবু হুরায়রার দাবির পক্ষেও রাসূলের একটা হাদিস আছে, কাজেই এর মীমাংসা আমার দ্বারা সম্ভব নয়, এর যথাযথ মীমাংসা যদি তোমরা পেতে চাও তাহলে একমাত্র আয়েশার কাছে যাও। এবার তারা দুইজন আয়েশার কাছে গেলেন, আয়েশা দুজনের কথা শুনে বললেন, উমর আপনি যে বলেছেন রাসূলের কাছ থেকে শুনেছেন সহবাস সমাপ্ত হলে পরে গোসল ফরজ হয়, এটা কিছুদিনের জন্য মেয়াদি বিধান ছিল, সেই মেয়াদ যখন ফুরিয়ে গেল তখন থেকে স্থায়ী বিধান দেওয়া হলো, সহবাস শুরু করা মাত্রই বিধান ফরজ, গোসল ফরজ। কাজী উমর, আপনার বর্ণিত হাদিসের বিধান রহিত হয়ে গেছে, আবু হুরায়রার বর্ণিত হাদিসের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এই বিষয়ের মীমাংসার জন্য প্রথমে নবীর এক বিবির কাছে যাওয়া হয়েছিল, তিনি মীমাংসা দিতে না পেরে মীমাংসার জন্য আয়েশার কাছে পাঠালেন। আয়েশা মীমাংসা দিলেন কি না, ঘটনার দ্বারা কি বুঝলেন? নয়জন বিবি যে রাসূলের ঘরে রেখেছিলেন উম্মতের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য, এই কাজটা সবচেয়ে সন্তোষজনকভাবে কার দ্বারা সম্পন্ন হয়েছিল? এই কারণে রাসূল শিশু আয়েশাকে বিয়ে করেছিলেন। এই কারণটাও বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত মুসলমানেরা না জানার কারণে, ইহুদি খ্রিস্টানেরা যখন বলে যে মুহাম্মদ মুসলমানের নবী মুহাম্মদ যদি কামুক না হতো, যৌন উন্মাদ না হতো, তাহলে আয়েশার মতো একটা শিশু বিয়ে করলো কেন? এই অভিযোগ, এই অপবাদ মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই অপবাদ, ইহুদি খ্রিস্টানের কি অপবাদ যে মুহাম্মদ যদি কামুক না হতো,
মুসলমানের নবী মুহাম্মদ যদি যৌন উন্মাদ না হতো তাহলে আয়েশার মতো একটা সাত বছরের শিশু বিয়ে করে কেন? ইসলামী শিক্ষা সম্পর্কে বর্তমান সমাজের সাধারণ মুসলমান অনেক দূরত্বে অবস্থান করে, যে কারণে ইহুদি খ্রিস্টানের উত্থাপিত অপবাদটা অনেক শিক্ষিত মুসলমানেরাও লুভে নিয়েছে। এখন একদল শিক্ষিত মুসলমানও বলে যে আমাদের নবী মুহাম্মদ শিশু আয়েশা বিয়া করলেন কেন, সাত বছরের শিশু বিয়া করলেন কেন, যৌন উন্মাদ না হইলে, কামুক না হলে শিশু বিয়া করলেন কেন? আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, রসুল কামুক হওয়ার কারণে, যৌন উন্মাদ হওয়ার কারণে শিশু আয়েশাকে বিয়ে করেছিলেন না সহকারী শিক্ষিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা আয়েশা ছিলেন বলে শিশুকালেই তাকে বিয়ে করেছিলেন? যেহেতু এটা দুই মাদ্রাসার উদ্যোগে, একটা পুরুষ মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসা, এজন্য রাসূল যে মহিলাদেরও শিক্ষক ছিলেন এবং মহিলাদের যথাযথ শিক্ষার জন্য যে একদল মহিলা শিক্ষিকা তৈরি করার জন্য তার ঘরে একত্রে নয় স্ত্রী রেখেছিলেন, এই বিষয়টাও আমার মনে হলো যে এখানেই আলোচনা হওয়া দরকার। তারপর বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা ইসলাম ধর্ম, মুসলমান এবং মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে আরও যত অপবাদ রটায়, তার মধ্যে আরেকটি অপবাদ হইল একাধিক বিবাহ কেন্দ্রিক। নবী তো নয় বিবি একত্রে রেখেছিলেন, উম্মতের জন্য চারের বেশি স্ত্রী একত্রে রাখা হারাম। আগেই বলেছি আল্লাহ কোরআনে বলেছেন তোমরা প্রয়োজনে চার স্ত্রী একত্রে রাখতে পারো। নবী রেখেছিলেন নয় স্ত্রী আর উম্মতকে রাখার অনুমতি দেওয়া হয়েছে চার স্ত্রী। নবীর নয় স্ত্রী সম্পর্কে এতক্ষণ কিছুটা আলোচনা হলো, যথাসামান্য। উম্মতকে, উম্মতের এক একটা পুরুষকে চারজন করে স্ত্রী রাখার অনুমতি দেওয়ার কারণে, ইসলামে অনুমোদিত হওয়ার কারণে, কোরআনে উল্লেখ থাকার কারণে ইহুদি খ্রিস্টানেরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ইসলাম ধর্মের বিরুদ্ধে যত জঘন্যতম অপবাদ রটায় এর মধ্যে একটা হলো ইসলাম ধর্মে নারী পুরুষের সমান অধিকার নাই। পুরুষকে চার একত্রে চার স্ত্রী রাখার অধিকার দেয় ইসলাম, কিন্তু নারীকে একত্রে চার স্বামী রাখার অধিকার দেয় না। সুতরাং ইসলামে নারী পুরুষের সমান অধিকার নাই, ইসলামে পুরুষ নারীদের উপর পুরুষের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ধর্ম কখনো যুক্তিসম্মত ধর্ম হতে পারে না। সমান অধিকারের প্রশ্ন উত্থাপন করেছে ইসলামের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানেরা। আমি আগেই বলেছি ইহুদি খ্রিস্টানেরা উত্থাপন করতেই পারে, এর প্রথম কারণ এরা ইসলাম সম্পর্কে মূর্খ, ইসলামের বিধিবিধান জানে না। দুই নম্বর, এরা ইসলামের বিদ্বেষী, এরা ইসলামের দুশ্মন। যারা ইসলাম ধর্মের বিধিবিধান জানে না, যারা ইসলামের দুশ্মন, তারা ইসলামের এই চার স্ত্রী একত্রে রাখার বিরুদ্ধে সমান অধিকারের লঙ্ঘন বলে অপবাদ দিতেই পারে। কিন্তু দুঃখ হয় ওই সমস্ত নামধারী মুসলমানের জন্য, যে সমস্ত মুসলমানেরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়েও নারী পুরুষের সমান অধিকারের স্লোগান দেয়। নারী পুরুষের সমান অধিকার এর স্লোগানটা, এটা কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, এটা ইহুদি খ্রিস্টানদের উদ্ভাবিত। ইহুদি খ্রিস্টানেরাই সর্বপ্রথম দুনিয়াতে নারী পুরুষের সমান অধিকারের স্লোগান উদ্ভাবন করেছিল। এর ইতিহাস অনেক লম্বা, আমি সেই ইতিহাসের দিকে আজকে যাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাচ্ছি যে নারী পুরুষের সমান অধিকার এটা মুসলমানের স্লোগান নয়, এটা ইহুদি খ্রিস্টানদের স্লোগান। যে সমস্ত মুসলমানেরা ওই স্লোগান দেয়, এরা বুঝে শুনে স্লোগান দেয় না, তুতার গুলির মতো ইহুদি খ্রিস্টানের শিক্ষা দেওয়া স্লোগান দেয়। বুঝে শুনে দেয় না কিভাবে, এর কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। ইসলামের বিধানে
কোনো পিতার ঘরে যদি কোনো সন্তান ছেলে জন্মগ্রহণ করে তাহলে সেই ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন, ছেলেটা নাবালক থাকবে যতদিন। বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানে পিতার জন্য ছেলেকে লালন পালন করার দায়িত্ব কতদিন, নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হলে পরে এই ছেলেকে লালন পালন করা বিধানগতভাবে পিতার দায়িত্ব নয়। কোনো পিতা যদি সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি পিতার দয়া। বলেন, বিধানগত দায়িত্ব না দয়া? দয়া। কিন্তু এই পিতার গর্ভেই, এই পিতার ঘরেই যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে সাবালক নাবালক প্রশ্ন নাই যতদিন। তাইলে ইসলামে নারীর পুরুষের সমান অধিকার না নারীর অগ্রাধিকার? তোমার কে কইছে সমান অধিকারের স্লোগান দিতা? ইসলামে তো অগ্রাধিকার দেওয়া। কথা বুঝতে পারেন? যারা সমান অধিকারের স্লোগান দেয় এরা শুধু ইসলাম বিরোধী নয়, এরা শুধু ইহুদি খ্রিস্টানের দালাল নয়, এরা নারীর অধিকার বিরোধী। তারপর একটা ছেলে সাবালক হলে যেমন তার বিয়ের দরকার হয়, একটা মেয়েও সাবালক হলে তার বিয়ের দরকার হয়। ছেলের কিছু বেশি দরকার, মেয়ের কিছু কম দরকার না? উভয়েরই সমান দরকার, উভয়ের সমান দরকার। যৌবনের ক্ষুধা নিবারণের জন্য ছেলে বিয়ে করলো, যৌবনের ক্ষুধা নিবারণের জন্য মেয়েও বিয়ে করলো, একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলো। এই বিবাহের চুক্তি সম্পন্নের বিনিময়ে যদি কোনো অর্থের লেনদেন যুক্তিসঙ্গত হয় তাহলে ছেলের পক্ষ থেকে মেয়েকে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে যেমন কিছু অর্থ দেওয়া দরকার, তেমনিভাবে মেয়ের পক্ষ থেকেও ছেলেকে কিছু উপঢৌকন দেওয়া দরকার। যেহেতু একতরফা দরকারে বিয়ে হয়নি, উভয় পক্ষের দরকারে বিয়ে হয়েছে। আবারও বলি, একটা যুবক একটা যুবতী বিয়ে হলো, একতরফা দরকারে না উভয়ের দরকারে? উভয়ের দরকারে যদি বিয়ে হয়ে থাকে তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে যদি কোনো অর্থের লেনদেন হয় তাহলে সেটা হবে একতরফা না উভয় পক্ষে? উভয় পক্ষে, সেটাই যুক্তিসঙ্গত। কিন্তু ইসলাম বলে না, মেয়ে স্বামীকে কিছুই দিবে না, স্বামী তার স্ত্রীকে মহারানা দিবে। এটা হইল নারী পুরুষের সমান অধিকার না নারীর অগ্রাধিকার? এই পর্যন্তই শেষ নয়। ইহুদি খ্রিস্টানদের শিক্ষা দেওয়া বুলিটা যে সমস্ত মুসলমান তুতাফাকিরা তুতার বুলির মতো জপে, এদের জফা যদি আপনারা গ্রহণ করে ফেলেন, আজকে যদি আপনারা সিদ্ধান্ত নেন যে আজকে থেকে আমাদের সমাজের নারী পুরুষের সমান অধিকার, তাহলে আগামীকাল থেকেই একটা বিয়ের আগদের অনুষ্ঠানে মেয়ে যখন বলবে আমাকে 1,00,000 টাকা মোহর দাও, তখন ছেলেও বলবে আমাকে 1,00,000 টাকা যৌতুক দাও। কারণ সমান অধিকার। আমার দা আমাকে স্বামী রূপে গ্রহণ করার কারণে তোমার যৌবনের ক্ষুধা নিবারণ হবে, এই কারণে আমাকেও 1,00,000 টাকা যৌতুক দাও। স্ত্রী স্বামী যদি স্ত্রী যদি স্বামীর কাছ থেকে 1,00,000 টাকা মোহর গ্রহণ করে তাহলে স্বামীও স্ত্রীর কাছ থেকে 1,00,000 টাকা যৌতুক গ্রহণ করবে। কোন যুক্তিতে? সমান অধিকারের যুক্তিতে। ইসলাম বলে সমান অধিকার নয়, এখানে নারীর একচেটিয়া অধিকার। তুমি শুধু মোহর দিবে স্ত্রীকে, স্ত্রী তোমাকে 1 পয়সাও যৌতুক দেবে না। ইসলামের বিধানে মোহর দেওয়া ফরজ, যৌতুক দেওয়া হারাম। মোহর দেওয়া ফরজ, যৌতুক নেওয়া হারাম। আমার আলোচনা বুঝে থাকলে বলুন, ইসলাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে না নারীর অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার দিয়েছে? যেখানে ইসলাম নারীদেরকে হয়তো অগ্রাধিকার দিয়েছে আর না হয় একচেটিয়া অধিকার দিয়েছে, সেখানে যারা সমান অধিকার দাবি করে এরা কি বাস্তবিকই নারীদের অধিকার আদায়ের পক্ষে না নারীদের অধিকার খর্ব করার পক্ষে? এরা শুধু ইসলামের দুশ্মন নয়, এরা নারীদেরও দুশ্মন। এই সমান অধিকারের দাবিদারেরা বলে একটা
নারীর জন্য যদি একের বেশি স্বামী গ্রহণ করার অধিকার থাকে না তাহলে একটা পুরুষেরও একের বেশি স্ত্রী রাখার অধিকার থাকতে দেওয়া হবে না, যেহেতু নারী পুরুষ সমান অধিকার। এই বিষয়টা একটু পরে আরো আরো কিছু ক্লিয়ারলি আমি আপনাদেরকে বলবো। আরো কিছু সমান অধিকারের উদাহরণ আগে শুনুন। মোহর দিয়েই শেষ নয়, বিয়ের প্রত্যেকে জীবন বর সারা জীবনের খুরাকি দেওয়া ফরজ। কে দেবে কাকে? স্বামী দেবে স্ত্রীকে, যা সমান অধিকার না স্ত্রীর একচেটিয়া অধিকার। খুরাকি দিয়েই শেষ নয়, সারা জীবনের পোশাক দেওয়া ফরজ। কার উপর? স্বামীর উপর। সমান অধিকার না একচেটিয়া অধিকার? পোশাক দিয়েই শেষ নয়, সারা জীবন বর সসম্মানে জীবনযাপন করার উপযোগী বাড়িঘর দিতে হবে। কে দিবে কাকে? স্বামী দিবে স্ত্রীকে। আজকে যদি আপনারা সমান অধিকার কথাটা মেনে নেন, আগামীকাল থেকে যত বিয়ে হবে প্রত্যেকটা বিয়ের মধ্যে স্বামীরা স্ত্রীকে বলবে, তুই আমার বাপের বাড়ি এক বছর থাকবে আর আমি তোর বাপের বাড়ি এক বছর থাকবো, যেহেতু সমান অধিকার। এইটা হইল অভিশপ্ত সমান অধিকারের বিবরণ। বুঝতে থাকলে বলুন, সত্যই সমান অধিকার নারীর অধিকার না নারীদের অধিকার খর্ব করার অভিশপ্ত স্লোগান? এই অভিশপ্ত স্লোগানটা শিক্ষা দিয়েছে ইহুদি খ্রিস্টান আর একদল ইহুদি খ্রিস্টানের দালাল নামদারি মুসলমান মির্জাফর মার্কা মুসলমান। এই নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দিয়ে সমাজে বেড়ায়। এবার মূল অভিযোগের জবাবের দিকে যাই। একটা স্ত্রী যদি একের বেশি স্বামী রাখতে না পারে, নাকি ইসলামের বিধানে একটা নারী একের বেশি স্বামী রাখতে পারে? না, পারে না। তাহলে একটা পুরুষ কেন একের বেশি স্ত্রী রাখার অধিকার পাবে? এই বৈষম্য কেন? সাম্য হওয়া দরকার, সমান অধিকার হওয়া দরকার। আমি খুব সংক্ষেপে বলতে চাই, এখানেও যদি আমরা নারী পুরুষের সমান অধিকার মেনে নেই, তথাকথিত সমান অধিকার সমান অধিকারের দাবিদারদের দাপটে এখানেও যদি আমরা নারী পুরুষের সমান অধিকার মেনে নেই, যে একটা নারীর যেমন একের বেশি স্বামী রাখার অধিকার নাই, তেমনিভাবে একটা পুরুষেরও একের বেশি স্ত্রী রাখার অধিকার নাই যদি মেনে নেই, তাহলে যে মহাসংকটের সৃষ্টি হবে সেটা হলো, কয়েক বছর আগের হিসাব মতে বাংলাদেশের পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা ছিল 50 লক্ষ বেশি। বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে 50 লক্ষ বেশি নারী আছে, এই হিসাব কয়েক বছর আগের। আজকাল আরও বেড়েছে, আমি আজকালের হিসাব বাদ দিয়া কয়েক বছর আগেরটাই বলি। বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর থেকে 50 লক্ষ নারী বেশি আছে। এখন একটা পুরুষে একটা মাত্র স্ত্রী বিয়ে করলো, সব মহিলাদের বিয়ে হয়ে গেল সব পুরুষের সাথে, আরও 50 লক্ষ মহিলা বাকি থাকবে কি না বিয়ে হওয়ার? এদের কপালে একটা স্বামীও কোনো দিন ঝুটবে না, তথাকথিত সমান অধিকারওয়ালাদের স্লোগান গ্রহণ করলে। ইসলাম 1500 বছর আগেই আল্লাহ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ জানতেন না যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটা দেশ স্বাধীন হবে, সেই দেশের লোক সংখ্যা হবে 16 কোটি, সেটাও আল্লাহ জানতেন না। সেই দেশের লোক সংখ্যার মধ্যে 7.5 কোটি হবে পুরুষ আর 8.25 কোটি হবে নারী, সেটাও আল্লাহ জানতেন না? জানতেন। আল্লাহ যদি সব কথাই জানতেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের 1500 বছর পর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে, এক সময় সেই দেশের লোক সংখ্যা হবে 16 কোটি, তন্মধ্যে 7.5 কোটি হবে পুরুষ আর 8.25 কোটি হবে নারী, এটা যদি আল্লাহ জানতেন আপনারা বলেন, তাহলে জেনে শুনেই কি আল্লাহর এই আইন করাটা উচিত ছিল যে একটা নারী যেমনভাবে একের বেশি স্বামী গ্রহণ করার অধিকার রাখে না, তেমনিভাবে একটা পুরুষও একের বেশি স্ত্রী রাখার অধিকার রাখে না, সেই আইন যদি তোমাদের মতো ও দূরদর্শী পণ্ডিতদের মতো আল্লাহ যদি কোরআনে সেই আইন করতেন, আজকে বাংলাদেশের 50 লক্ষ নারীর কপালে জীবনে একটা স্বামীও জুটত না।
বুঝে দেখলে এবার বলুন, ইসলাম পুরুষকে একাধিক স্ত্রী রাখার অধিকার দিয়েছে কার স্বার্থে? ইসলাম পুরুষকে একাধিক স্ত্রী রাখার অধিকার দিয়েছে নারীদের স্বার্থে। নারীদের এই স্বার্থ যদি 1500 বছর আগেই আল্লাহ কোরআনে রক্ষা করে না দিতেন, আজ বাংলাদেশের 50 লক্ষ নারীর কভালে জীবনে একটা স্বামীও যুক্ত না। এই আলোচনাটা আমার অনিচ্ছাবশতই এসে গেল। কেন? এই বিজ্ঞাপনে দেখলাম এটা মহিলাদের মাদ্রাসা, পুরুষদের মাদ্রাসা, দুই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সম্মেলন, এই জন্য মহিলা শিক্ষা সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। মনে করেন কি মুসলমান সমাজের মহিলাদের শিক্ষা সম্পর্কে এই জাতীয় কিছু আলোচনা হওয়া দরকার? এই ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দালালেরা ইসলামের ধর্মগ্রন্থ কোরআনের বিভিন্ন আয়াত এর বিরুদ্ধে স্লোগান দেয়, হয়তো সরাসরি আয়াতের বিরুদ্ধে স্লোগান দেয়, আর না হয় কোরআনের কথা আয়াতের কথা বলে না, শুধু আয়াতের বিধানের বিরুদ্ধে স্লোগান দেয়। সরাসরি কোরআনকে ভুল বলেছিল তসলিমা নাসরিন, বলেছিল কোরআন ভুল, আধুনিক যুগে এই কোরআনের বিধান চলতে পারে না, মোল্লারা যদি কোরআনের বিধান চালু করতে চাও তাহলে কোরআনের ভুলগুলি সংশোধন করে নাও। এত পরিষ্কারভাবে অন্যান্য দালালেরা বলেন, অন্যান্য দালালেরা বলে নারী পুরুষের সমান অধিকার, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান, ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার, ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার, ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও কোরআনের সুরায়ে নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালি জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, মৃত পিতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নূতন শুনেছেন না আরো কোনোদিন শুনেছেন? মা বাবা মারা গেলে মা বাবার সম্পদে ছেলে ভাই কত অংশ, মেয়ে ভাই কত অংশ? তসলিমা বলে এই দেখো কোরআনের অবিচার, এই দেখো নারীদের প্রতি কোরআনের অবিচার, এই মেয়েটা যেই বাবার সন্তান, ছেলেটাও সেই বাবার সন্তান, কিন্তু কোরআন বলে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা পরিষ্কার পরিষ্কারভাবে নারীদের প্রতি কোরআনের অবিচার। সরাসরি কোরআনকে ভুল বলার কারণে তখনকার বাংলাদেশের 15 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল, সেই গর্জনে ভীত হয়ে যেই বুরকাকে তিরস্কার করতো তসলিমা, সেই বুরকা পরে রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়েছিল। ঘটনাক্রমে যাওয়ার সময় বাংলাদেশে কতগুলি ডিম পেরে রেখে গিয়েছিল। তসলিমা তো পালিয়ে সুইডেন চলে গেল, এমনিই না বাংলাদেশে কিছু ডিম পেরে রেখে গেল। তসলিমা যাওয়ার পরপরেই তসলিমার ফাড়া ডিমগুলি ফুটা শুরু করল। আমার জানা মতো তসলিমার যে সমস্ত ডিম ফেলে গেছিল বাংলাদেশের মধ্যে, যেই ডিমটা সর্বপ্রথম ফুটেছিল ওই ডিম থেকে যে বাচ্চাটা বের হয়েছিল, বাচ্চাটার নাম ছিল ফরিদা রহমান। তসলিমা সুইডেন যাওয়ার পরে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হইল, সেই সংসদ নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মেয়ে সংসদ সদস্য নির্বাচিত হইল। আপনারা যারা শিক্ষিত আছেন অথবা স্কুল কলেজের ছাত্র ছাত্রী যারা আছেন, তারা বলবেন না যে ফরিদা যদি একটা মহিলা হইয়া থাকে তা আমি সদস্য এবং নির্বাচিত পুরুষ লিঙ্গবোধক শব্দ দুইটা ব্যবহার করলাম কিভাবে, তাইলে তো সদস্যা নির্বাচিতা বলা উচিত ছিল। বলেন মহিলা সদস্যকে সদস্য বলে না সদস্যা, মহিলাকে নির্বাচিত বলে না নির্বাচিতা? কাজেই ব্যাকরণের সূত্র মতে তো
এই ফরিদাকে আমার সদস্য নির্বাচিত হয়েছিল বলার উচিত ছিল, কিন্তু আমি বলেছি সদস্য নির্বাচিত হয়েছিল একটা মেয়ে, নাম তার ফরিদা রহমান। আমার ব্যাপারে যদি এরকম কারো মনে প্রশ্ন জাগে তো আমি প্রশ্নের জবাব দেব না, আমি শুধু বলবো যারা আওয়ামী লীগ করেন আপনারা শেখ হাসিনাকে সরকার দলীয় নেতা বলেন কিনা, আর যারা বিএনপি করেন তারা খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেতা বলেন কিনা। এখন তোমার স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গ গেল কোথায়? কাজে তোমার স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ ঠিক করার ফলে আমার বিরুদ্ধে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ ঠিক করার অভিযোগ উঠাইবা? এই বিষয়টা এখানে এই পর্যন্তই থাকুক। তসলিমার যে সমস্ত ডিম পেরে গেছিল এইগুলির থেকে সর্বপ্রথম যেই যেই ডিমটা ফুটল, এই ডিম থেকে বাচ্চা বের হইল ফরিদা রহমান। বাংলাদেশের সংসদ নির্বাচনে ফরিদা রহমান সংসদ সদস্য নির্বাচিত হইল, নির্বাচিত হয়েই সে একটা বিবৃতি দিল পত্রিকায়, সেটা হলো আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না। কারণ তসলিমা ভুল বলার কারণে তসলিমার পায়ের তালুর নিচে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও তাকে নাই, এই কারণে বলে আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না। তবে ভুল বলি না ভরে কি তবে তবে কি তবে হল আল্লাহ সুরায় নিসার 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমি তো কোরআনকে ভুল বলি না, তবে আমরা দেওয়ার বেলায় সমান সমান দেব, কারণ আমাদের দৃষ্টিতে নারী পুরুষ সমান অধিকার। ঘুরে ফিরে একই কথা না কি বলেন? আমার কথা বুঝলেন আপনারা? তসলিমার কথা আর ফরিদার কথা ভিন্ন ভিন্ন হইল না, ঘুরে ফিরে একই কথা, একই কথা। তসলিমার সরাসরি কোরআনকে ভুল বলেছিল আর ফরিদা বলে আমি ভুল বলি না, তবে দেওয়ার বেলায় সমানই দেব, কারণ আমরা সমান অধিকারবাদী, আমি দেওয়ার বেলায় সমানই দেব, আমরা সমান অধিকার দেব। এবার আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, আল্লাহ যে সূরা নিসার 11 নম্বর আয়াতে বললেন ছেলে পাবে 2 অংশ আর মেয়ে পাবে 1 অংশ, এখানে আগে যে বলেছিলাম ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে মনে আছে আপনাদের? ছেলে যদি 2 অংশ পায়, মেয়ে যদি 1 অংশ পায়, তাহলে অগ্রাধিকার কে পাইল বলুন? ছেলে। তাহলে এইবার মেয়েদের অগ্রাধিকার গেল কোথায়? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আরো কিছু কথা আমাদের মনে রাখতে হবে। আমি আগেই বলেছি ইসলামের বিধানে ছেলে সাবালক হওয়ার পর থেকে তার নিজের লালন পালনের দায়িত্ব বাবার, না নিজেরই নিজেরই। বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব ছেলের নিজের, না তার বাপের নিজের। সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান ফেলার দায়িত্ব তার নিজের। সুতরাং ছেলের জীবনে খরচের খাত আছে 3টা, ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, 2 নম্বর বিয়ে করার পর থেকে স্ত্রীর লালন পালন, 3 নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদির লালন পালন। বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত কটা? 3টা। অংশ কটা? 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা, মনে রাখুন। এবার আসুন মেয়ের বেলায়, আগেই বলেছি বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালন করার দায়িত্ব বাবার, আর বিয়ের পর থেকে মরণ পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব স্বামীর। সুতরাং মেয়ের নিজের লালন পালনের দায়িত্বও নাই, স্বামী ফেলার দায়িত্বও নাই, নিজের সম্পদের দ্বারা সন্তান ফেলার দায়িত্বও নাই, মেয়ের জীবনে খরচ দায়ী একটাও, মেয়ের জীবনে খরচ নাই একটাও, অংশ পাইছে 1টা। যার খরচ আছে 3টা, অংশ ফাইল 2টা, যার খরচ নাই 1টাও, অংশ ফাইল 1টা। এবার বলুন, 2 অংশ পেয়ে ছেলে বেশি পেল না 1 অংশ পেয়ে মেয়ে বেশি পেল? এখানে ও ইসলামে নারীর অগ্রাধিকার।
এখানেও ইসলামে নারীরই অগ্রাধিকার। সুতরাং এই সমস্ত আলতু ফালতু কথা যারা বলে এরা হয়তো ইহুদি খ্রিস্টান আর না হয় ইহুদি খ্রিস্টানের দালাল। ইসলামের বিধানটা বুঝে থাকলে এবার বলুন, ছেলে দুই অংশ পেয়ে বেশি পেল না মেয়ে এক অংশ পেয়ে বেশি পেল? এই সমস্ত ইসলামের ইসলাম বিদ্বেষীরা এই এই কথা বুঝে না, শুধু বুঝে এক থেকে দুই বেশি, কিসের থেকে কি বেশি, শুধু বুঝে এক থেকে দুই বেশি, এক ওয়ালার যে কোনো খরচই নাই, দুই ওয়ালার যে তিন খরচ আছে সেটা বুঝে না, শুধু বুঝে এক থেকে দুই বেশি। এরা কত বড় শিক্ষিত পণ্ডিত! এটা বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলি। গল্প, একটা গণ্ড মূর্খ লোক ছিল যে লেখাপড়া তো করেই নেই, নাম দস্ত হত শিখে নেই। এই মূর্খ লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিয়েছে। ছেলে অত্যন্ত মেধাবী ছিল, দশ বছর লেখাপড়া করে স্কুলে এসে এসএসসি পাস করলো, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বুঝে থাকলে বলুন তো, ফার্স্ট বয় হয়ে থাকলে রোল নম্বর কত? এক। বাবা শিক্ষিত না মূর্খ? বাবা কিন্তু এক, রোল নম্বর এক হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না রোল নম্বর দশ হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় ওইটা জানে না, শুধু জানে এক থেকে দশ বেশি। শুধু কি জানে? এক থেকে দশ বেশি। এবার পরীক্ষার ফল ঘোষণার পরে বাবা ছেলেকে জিজ্ঞেস করে, এই বেটা পরীক্ষা দিছিলে, ফার্স্ট করছস? কয় ফার্স্ট করছি। কত নম্বরে? কয় এক নম্বরে। কয় সর্বনাশ করছস? কয় কি করছি? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো দশ নম্বরে ফার্স্ট করলো, তুই এত কম নম্বরে ফার্স্ট করলে কেন? এই গোয়ারে যেমন জানে না দশ নম্বরে ফার্স্ট করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না এক নম্বরে ফার্স্ট করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে ওই সমস্ত শিক্ষিত গোয়ারেরাও জানে না ছেলে দুই অংশ পাইয়া বেশি পায় না মেয়ে এক অংশ পাইয়া বেশি পায়। দুঃখিত, আমি যেহেতু সাথে মহিলা মাদ্রাসা, এই জন্য মহিলা সংক্রান্ত ইসলামের কিছু বিধান, যেই সমস্ত বিধানের ব্যাপারে বর্তমান দুনিয়ায় ইহুদি খ্রিস্টানেরা অপবাদ রটাচ্ছে সমাজে, আরেক দল মির্জাফর মার্কা মুসলমান ইহুদি খ্রিস্টানের রটানু এই অপবাদগুলি লুভে নিচ্ছে, এই জন্য আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম। এবার আমি মূল আলোচনার দিকে ফিরে যাই। বলতেছিলাম হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমাকে মানব জাতির জন্য শিক্ষক শিক্ষক বানিয়ে পাঠিয়েছে। মনে আছে কারো আপনাদের নবীর, আপনাদের নবী যে মানব জাতির শিক্ষক, আপনাদের নবী যে গোটা উম্মতের শিক্ষক, এই শিক্ষকের কোয়ালিফিকেশন কত ভুলে গেছেন? আল্লাহ রাসূল বলেন, উতি তু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্ববর্তী সর্বলোকের সমপরিমাণ এলেম, আমার পরবর্তী সর্বলোকের সমপরিমাণ এলেম আল্লাহ একা আমাকে দান করেছে। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষক, আর তার সহধর্মিনীগণ ছিলেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষিকা। তার সহধর্মিনীগণ ছিলেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষিকা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সরাসরি শিক্ষা দীক্ষা দান করেছেন দীর্ঘ ২৩টি বছর। কতদিন? ২৩ বছর। পুরুষ সাহাবাদেরকেও শিক্ষা দান করেছেন, মহিলা সাহাবিয়াদেরকেও শিক্ষা দান করেছেন। যেগুলি বেশি লজ্জার ব্যাপার সেগুলি রাসূল নিজে না বলে বিবিগণের দ্বারা বলাইয়া দিয়েছে। এরপরে রাসূলের সাহাবাদেরকে শিক্ষা দীক্ষা দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরা ছাত্র
স্টুডেন্টস আর আমার নবী টিচার আর আমি আল্লাহ নিজে এক্সামিনার। সাহাবাগণ সাহাবিয়াগণ ছাত্র ছাত্রী রাসূল এদের সকলের শিক্ষক আর আমি আল্লাহ পরীক্ষক। আমি আল্লাহ পরীক্ষক। পরবর্তী কথাগুলি পরিষ্কারভাবে বোঝার জন্য একটু দয়া করে বলুন তো ছাত্র কারা, সাহাবাগণ, শিক্ষক কে, রাসূল, পরীক্ষক কে? যে শিক্ষকের দ্বারা শিক্ষাদান করালেন সেই শিক্ষকের দ্বারা পরীক্ষা নিলেন না কেন? আল্লাহ নিজে পরীক্ষা নিলেন কেন? এই এক প্রশ্ন, আমি একটু পরে বলবো প্রশ্নের জবাব। এর আগে দীর্ঘ 23টি বছর যে এই শিক্ষক তার ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দীক্ষা দান করলেন কতগুলি গ্রন্থ, ওই প্রশ্নের জবাবটা আগে ক্লিয়ার হোক। কতগুলি বই পুস্তক পড়াইলেন, কতগুলি কিতাবাদি পড়াইলেন? কতগুলি নয়, একটি মাত্র কিতাব। জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাবের শিক্ষা দীক্ষা দান করেছে। কতগুলি কিতাব? একটি মাত্র কিতাবের শিক্ষা দীক্ষা দান করেছেন। কিতাবের নাম আল কোরআন। কিতাবের নাম আল কোরআন। জগৎ শ্রেষ্ঠ শিক্ষক হয়ে একটি মাত্র কিতাব শিক্ষা দিলেন কেন? জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে একটি মাত্র কিতাব শিক্ষা দিলেন কেন? এই প্রশ্নের মহামূল্যবান জবাব আছে অনেকগুলি। সাধারণ জবাব না, মহামূল্যবান জবাব। মহামূল্যবান জবাব আছে অনেকগুলি। দুঃখিত, আমি একদিনে সবগুলি আলোচনা করা যায় না, আর একদিনে বেশি আলোচনা করতে গেলে অনেক শ্রোতারাম স্মরণ রাখতে পারে না। এই জন্য আজকে সবগুলি জবাবের আলোচনার দিকে না গিয়ে একটি মাত্র জবাব শোনাচ্ছি আপনাদের। জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটিমাত্র কিতাবের শিক্ষা দীক্ষা দান করলেন কেন? এই প্রশ্নের একটিমাত্র জবাব আছে না অনেকগুলি। আজকে সবগুলি জবাবের আলোচনা হচ্ছে না, একটিমাত্র একটিমাত্র সেই জবাবটা হল একমাত্র কোরআন শিক্ষা। এই জগতের বুকে জবাবদিহিতামূলক শিক্ষা, কোরআন শিক্ষার বাইরে যত শিক্ষা আছে কোনো শিক্ষায় জবাবদিহিতার ভয় ভীতি না। কথাটা অতি সংক্ষেপে বলেছি, আপনাদের হয়তো অনেকের বোঝার বাকি আছে, আর একটু ক্লিয়ারলি বলি শুনুন। একমাত্র কোরআন শিক্ষার মধ্যে আছে যে তুমি দুনিয়াতে যত কাজ করো, যত দুর্নীতি, যত জালিয়াতি, যত দুষ্কৃতি, যত রকমের জিনা বেবিচার, যত রকমের খুন খারাপি, যত রকমের দাঙ্গা হাঙ্গামা, যত রকমের সন্ত্রাস, যাই কিছু না করো না কেন, দুঃখাবাজি, ফাঁকিবাজি, দান্দালি, চক্রান্ত, পার্সেলিটি করে দুনিয়ার মানুষের চোখে ধুলাফড়া দিতে পারবা, দুনিয়ার মানুষের বিচার এড়াতে পারবা, কিন্তু শেষ বিচারের দিন আল্লাহর আদালত এড়াতে পারবা না। এই শিক্ষাটা কোন কোন বইয়ে আছে? একমাত্র কোরআন। একমাত্র কোরআনে আছে শেষ বিচারের দিন কি জবাব দেব। যদি দুনিয়াতে আমি জালিয়াতি করি, দুর্নীতি করি, দুষ্কৃতি করি, যদি দুনিয়াতে আমি চুরি করি, ডাকাতি করি, খুন খারাপি করি, দুনিয়াতে যদি আমি জিনা ব্যবিচার করি, খুন সন্ত্রাস করি, যদি দুনিয়াতে আমি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই, তাহলে দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারলেও, সমস্ত মানুষকে দুঃখা দিতে পারলেও শেষ বিচারের দিন আল্লাহকে দুঃখা দিতে পারবো না। আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য দুই একটা উদাহরণ তুলে ধরছি। একটা উদাহরণ হলো আমার জীবনের বাস্তব ঘটনা, এটা কোনো গল্প নয়, আমার জীবনে এক সময় আগের ঘটনা হবে। এক প্রোগ্রাম থেকে বাড়ি ফিরার পথে রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেল, গিয়ে দেখি রেল গাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার সুযোগ নাই,
টিকিট ছাড়াই রেলগাড়িতে চড়লাম, সরকারের পক্ষ থেকে রেলগাড়িতে বেতনভোগী কর্মচারী নিযুক্ত থাকে, যারা বিনা টিকিটে রেল চড়ে তাদেরকে টিকিট বানিয়ে দেবে আর তাদের কাছ থেকে ভাড়া নেবে, বলুন আছে কি না? আমি রেলে চড়েই তার কাছে গেলাম, গিয়া বললাম ভাই আমি টিকিট নিতে পারিনি, গাড়ি ছেড়ে দিয়েছে, আমি বিনা টিকিটে গাড়িতে চড়েছি, আপনি দয়া করে আমাকে একটা টিকিট বানিয়ে দিন আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান। তিনি আমাকে একটু রাগান্বিত অবস্থায় বললেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ সরকার তাকে বেতন দেয় টিকিট বানিয়ে দেওয়ার জন্য, আমাকে বলে টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন, আপনার তো চাকরি এইটা, আপনি টিকিট বানিয়ে দেবেন এই জন্য আপনাকে সরকার বেতন দেয়, বানিয়ে দেওয়া যাবে না কেন? তিনি বললেন টিকিট বানিয়ে দিলে শুধু, ভাড়া দিলেই চলবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেব জরিমানাও দেব, টিকিট বানিয়ে দিন। তখন আর রাগের সাথে নয়, এখন নম্র ভাষায় বলে, হুজুর আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা ইচ্ছা আমাকে দিয়ে দেন। টিকিট ছাড়া, বলুন তো আপনারা ঘটনা বুঝে থাকলে, টিকিট ছাড়া যাই তাকে দেব, সরকারি তহবিলে যাবে না তার পকেটে থাকবে? এটার নাম হইল নীতিশীলতা না দুর্নীতিবাজি? এই লোকটা অশিক্ষিত বলে সরকার তাকে চাকুরি দিয়েছিল, না শিক্ষিত? শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ কেন? কোরআন শিক্ষার ছোঁয়া লাগেনি তার অন্তরে, কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে দুর্নীতির সাহস থাকে না, মনে মনে ভাবে দুর্নীতি করে দুনিয়ার মানুষ ঠকাতে পারলেও, দুর্নীতি করে সরকারকে ঠকাতে পারলেও শেষ বিচারের দিন দুর্নীতির দ্বারা আল্লাহকে ঠকানো যাবে না, এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। সুতরাং কোরআন শিক্ষাই সত্যিকারের মানুষ গড়ার শিক্ষা, কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না তারা যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য। ওই 40 বছর আগে আমি বাংলাদেশে একজন শিক্ষিত দুর্নীতিবাজ পেয়েছিলাম, বর্তমান বাংলাদেশে আর এই রকম একজন শিক্ষিত দুর্নীতিবাজও নাই। আপনারা যদি বলেন আছে তাহলে দায় দায়িত্ব আপনাদের, আমি শুধু জিজ্ঞেস করব শিক্ষিত হয়ে থাকলে দুর্নীতিবাজ হবে কেন? কারণ সে যে শিক্ষা গ্রহণ করেছে সেই শিক্ষার মধ্যে এই অনুমতি নাই যে আল্লাহর কাছে কি জবাব দেবে। আল্লাহর কাছে জবাবদিহিতার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। সুতরাং সৎ মানুষ গড়ার শিক্ষা, সত্যিকারের মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23টি বছরে জগৎ শ্রেষ্ঠ শিক্ষক হওয়া সত্ত্বেও একটি মাত্র কিতাব শিক্ষা দিয়েছেন, সেটা হলো কোরআন শিক্ষা, সত্যিকারের মানুষ গড়ার শিক্ষা, সৎ মানুষ গড়ার শিক্ষা। আরেকটি ঘটনা শোনাই, রাসূলের যুগে একটি লোক নূতনভাবে ইসলাম গ্রহণ করে। এক হাদিসে রাসূল বলেছেন যে সমস্ত অমুসলিমরা নূতনভাবে ইসলাম গ্রহণ করে তাদের অতীত জীবনের সব গুনাহ মাফ, অতীত জীবনের সব গুনাহ মাফ। এবং রাসূলের যুগে যারা নূতনভাবে ইসলাম গ্রহণ করত তারা অতীত জীবনের সব গুনাহ তওবা করে ছেড়ে দিয়েই ইসলাম গ্রহণ করে। ওই লোকটা রাসূলের কাছে এসে বলল আমি ইসলাম গ্রহণ করেছি, অতীত জীবনের সমস্ত গুনাহ আমি তওবা করে ছেড়ে দিয়েছি, কিন্তু একটি গুনাহ এমন আছে যা আমি অতীতেও করেছি মুসলমান হওয়ার পরও আমাকে করতে হবে, একটি গুনাহ এমন আছে যা মুসলমান হওয়ার পরও আমাকে করতে হবে। রাসূল জিজ্ঞাসা করলেন মুসলমান হওয়ার পরও তোমার যেই গুনাহটা করতে হবে সেটা কোন গুনাহ? সে বলে জিনা করার গুনাহ, ব্যভিচার করেছি মুসলমান হওয়ার আগেও, মুসলমান হওয়ার পরও আমার ব্যভিচার করতে হবে। রাসূল অত্যন্ত ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করলেন জিনা যে তোমার করতে হবে, তুমি কি তোমার মামুনের সাথে জিনে করবা না অন্য লোকের মামুনের সাথে জিনা করবা? সে বলে না আমার মামুনের সাথে নয়, আমি অন্য লোকের মামুনের সাথে জিনা করব। রাসূল বলেন তাহলে তুমি যেহেতু অন্য লোকের মামুনের সাথে জিনা করবা,
তোমার মা বোনের সাথেও কি অন্য লোককে জিনা করতে দেবা? বলে যে না, আমার মা বোনের সাথে কাউকে জিনা করতে দেব না। রসুল বলেন কেন? বলে আমার পেশটি যে বাদে, পেশটি যে। রাসুল তখন বললেন, তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার পেশটি যে বাদে, তাহলে তুমি যার মা বোনের সাথে জিনা করবা তার তাদের পেশটি যে বাদে না? তখন লোকটা বলে, ঠিকই তো, আমি তো এত গভীরভাবে চিন্তা করিনি আগে, হুজুর আপনার কথায় বুঝতে পেরেছি। আমি আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেমন আমার পেশটি যে বাদে, তেমনিভাবে অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে তারও পেশটি যে বাদে, বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি। রসুল কথা দিলাম, জিনাও আর কোনোদিন করবো না। এই লোকটা পরবর্তী জীবনে বলে, অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে যেভাবে তার পেশটি যে বাদে, মান ইজ্জতে আঘাত হয়, ঠিক তেমনিভাবে অন্য লোকের মা বোনকে বেফর্দা অবস্থায় দেখলেও তার মান ইজ্জতে আঘাত হয়। রাসূলের সরাসরি ছাত্র যা শিখেছিল, বর্তমান সমাজের শতকরা 99 জন মুসলমান তা জানেই না। কি শিখেছিল? অন্য লোকের মা বোনকে বেফর্দা অবস্থায় দেখলেও তার মান ইজ্জতে আঘাত হয়। এই কারণে রাসূল এই কথা যেদিন বলেছিলেন, এরপর থেকে আজ পর্যন্ত আমি কোনো মহিলাকে লুলুপ দৃষ্টিতে দেখিনি, কোনো মহিলাকে লুলুপ দৃষ্টিতে দেখিনি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যে পুরুষ ইচ্ছাকৃতভাবে ভিন্ন কোনো মহিলাকে দেখে তার উপর যেভাবে আল্লাহর লানত, যে মহিলা বেপর্দা হয়ে পথেঘাটে ঘোরাফেরা করে রাস্তার পুরুষ পালকে দেখার সুযোগ দেয়, তাদের উপরও আল্লাহর লানত। জগৎ শ্রেষ্ঠ শিক্ষকের এই শিক্ষা ইনডাইরেক্ট ছাত্রদের মধ্যে চালু আছে না বন্ধ হয়ে গেছে? কিভাবে আমি সেটা জাগ্রত করি, কিভাবে বুঝাই? ওই শিক্ষকের সরাসরি ছাত্ররা যে বলেছিল যে অন্য লোকের মা বোনকে লুলুপ দৃষ্টিতে দেখলেও তো তার পেশটি দে বাদে, এই কথাটা বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতকে কিভাবে শিক্ষা দেওয়া যায়? আমি শুধু একটি উদাহরণ তুলে ধরার মাধ্যমে প্রসঙ্গটা সমাপ্ত করতে চাই। ধরুন আপনার যুবতী স্ত্রী বেফর্দা অবস্থায় সাজগুজ করে হাজার হাজার টাকার পোশাক পরে, লক্ষ লক্ষ টাকার জেওর গয়না পরে শহরের রাস্তায় অলিতে গলিতে ঘোরাফেরা করে, এমত অবস্থায় রাস্তার গলিতে চলন্ত কোনো পুরুষ তার দিকে তাকায় না, সুদৃষ্টিতে না কুদৃষ্টিতে, শুধু রাস্তার পথিকরাই তাকায় না, রিক্সার রিক্সার ড্রাইভারেরাও, শুধু রিক্সার ড্রাইভারেরাও না, রাস্তার পাশে বসে যে সমস্ত মুচিরা জুতা সেলাই করে আপনাদের সিরা জুতা, তারাও কি আপনার এই ওয়াইফের দিকে তাকায়? খুব সুনজরে না কুনজরে? সেই দৃশ্যটা আপনি যদি উপস্থিত থেকে দেখতেন তাহলে কেমন ভাবতেন আপনার পেস্টিদের কি অবস্থা? পেস্টি তাকে না যায় তারাই বুঝে যাদের পেস্টিজ আসলে আছে, যাদের পেস্টিজ বলতে কোনো গুড়ার ডিম নাই, এরা তাকে কেমনে তাও বুঝে না, যায় কেমনে তাও বুঝে না। কাজে এদের আর এই অনুভূতি নাই, আমার বিবি বেফর্দা অবস্থায় শহরে ঘোরাফেরা করলে রাস্তার পুরুষ পালে কোনো ধরে দেখলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় নাই। কেন ভয় নাই? কোরআন শিক্ষার পরশ পায়নি। আরেকটি উদাহরণ দিচ্ছি, শুনুন। মিশরের এক কৃষকের ছিল একটা আঙ্গুরের বাগান। আঙ্গুর যখন পাকে তখন চুর বাগানে ঢুকে বাগান থেকে আঙ্গুর চুরি করে নিয়ে যায়। এই কারণে বাগানের মালিক বাগানে একজন পাহারাদার নিযুক্ত করল। পাহারাদার ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়ে বাগানের মধ্যখানে দিনে রাতে থাকে আর সদা সর্বদা বাগানের বাগান পাহারা দেয়। এই পাহারাদারের পরিবারে তার একমাত্র সুন্দরী স্ত্রী ছাড়া আর কোনো ছেলে মেয়ে ছিল না, তাই পাহারাদার তার স্ত্রীকে নিয়েই বাগানের ভিতরে থাকে। একদিন বাগানের মালিক বাগানের ভিতরে গিয়ে ওই পাহারাদারের ঘরের ভিতরে ঢুকে বসলো। বসে দেখল পাহারাদারের স্ত্রী বড় সুন্দরী, পাহারাদারের স্ত্রী বড় সুন্দরী।
আরেক লোকের স্ত্রী সুন্দরী হলেও তো তার সামনে তো কিছু করা যায় না, এই জন্য একটা কৌশল করলো লোকটা। কৌশল করে পাহারাদারকে কোনো একটা কাজের ফরমাইশ দিয়ে বাগানের বাইরে পাঠাইয়া দিল। পাহারাদারকে কি করলো, ফরমাইশ দিয়ে বাগানের বাইরে পাঠাইয়া দিল। বুঝে থাকলে বলুন, এবার ঘরের ভিতরে কজন, একজন হইল মালিক আর একজন হইল পাহারাদারের বউ। মালিকে পাহারাদারের বউকে বলে, এই ঘরের সবগুলি দরজা জানালা বন্ধ করো। পরিস্থিতিটা বউয়ে টের ভাই কিনা, আমার স্বামীরে অর্ডার দিয়া কোনো কাজের ফরমাশ দিয়া বাগানের বাইরে পাঠাইয়া দিল, এমত অবস্থায় একা একা ঘরের ভিতরে আমাকে সবগুলি দরজা জানালা বন্ধ করার অর্ডার দিল, পরিস্থিতি বুঝতে পারতেছি কিনা। পরিস্থিতি বুঝে পাহারাদারের বউয়ে কইল, জনাব আপনার চাকরি করি আমরা, বেতন দেন, পেট পালি, আপনার হুকুম না মানলে তো চাকরিও থাকবে না, বেতনও দিবেন না, পেটও পালতে পারবো না, কাজে আপনি হুকুম দিলে তো দরজা জানালা বন্ধ করতেই হবে। তবে কথা হইল, এই ঘরের মধ্যে এমন একটা দরজা আছে যেই দরজা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। পাহারাদার জিজ্ঞেস করলো, সেটা কোন দরজা? বলে, ধরুন আপনার কথা মতো যতগুলি দরজা জানালা আপনি দেখতেছেন সবগুলি বন্ধ করলাম, তারপরে এই ঘরের ভিতরে যেই ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা আল্লাহ দেখবেন কিনা? যখন বলছে আল্লাহ দেখবেন, তখন ফারাদারের বউ কয়, যেই দরজা দিয়ে আল্লাহ দেখে সেই দরজা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই, কাজেই তুমি যাই কিছু করো না কেন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেবা? এই কথা শুনে পাহারাদার বাগানের মালিক অপকর্ম না করে লজ্জিত হয়ে পাহারাদারের বউয়ের কাছে জোর হাতে মাপ ছেয়ে বের হয়ে গেল। উপস্থিত ব্যভিচার থেকে এই ব্যভিচারীকে কোন শিক্ষা রক্ষা করলো, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? একমাত্র কোরআনের সেই শিক্ষা উপস্থিত ব্যভিচার থেকে এই মালিককে রক্ষা করলো। আরেকটি উদাহরণ দিচ্ছি, শুনুন। খলিফা উমর আইন জারি করে দিলেন, ব্যবসায়ীরা অসৎ উপায়ে ব্যবসা করতে পারবে না, দুধের ব্যবসায়ী দুধে পানি মিশাতে পারবে না। একটা গল্প শুনছিলাম এক জায়গায়, এক ব্যক্তি দুধের বাজারে দুধ কিনতে গেছিল বাংলাদেশে। দুধের ব্যবসায়ীকে জিজ্ঞেস করলো, তোমার দুধে পানি মিশাও? সে বলে, আল্লাহর কসম আমি দুধে পানি মিশাই না। আজকাল মেশিন আবিষ্কার হয়েছে, মেশিনে দিলেই ধরা পড়ে কত ভাগ দুধ কত ভাগ পানি। মেশিনে দিয়া দেখে এক ভাগ দুধ আর তিন ভাগ পানি। ব্যবসায়ী কি বলছিল? আল্লাহর কসম, আল্লাহর কসম আমি দুধে পানি মিশাই না। যখন মেশিনে ধরা পড়ে গেল কত ভাগ দুধ আর কত ভাগ পানি, তখন কাস্টমার কইল, এই মিয়া মিথ্যা কথা বলছো বলছো, তাও আবার আল্লাহর নামে কসম খাইয়া বলছো? বলে, হুজুর আমার কসম ঠিক আছে, আপনি আমার কথা বুঝেননি। কী কথা? কয়, আমি কোনোদিন দুধে পানি মিশাই না, আমি সবসময় পানিতে দুধ মিশাইয়া বিক্রি করি। তার কসম ঠিক আছে, সে দুধে কোনোদিন পানি মিশায় না, সবসময় পানিতে দুধ মিশাইয়া বিক্রি করে। সৎ ব্যবসায়ী না অসৎ? উমর আইন জারি করলেন, আমার দেশের কোনো ব্যবসায়ী অসৎ ব্যবসা করতে পারবে না, দুধে পানি মিশাতে পারবে। এমত অবস্থায় খলিফা উমর রাত্রে ছদ্মবেশে গভীর রাতে ঘোরাফেরা করে প্রজাসাধারণের অবস্থা তদন্ত করতেন। গভীর রাতে এক কুঁড়ে ঘরের সামনে গিয়ে শুনতে পারলেন, একটা মেয়েকে তার মা বলছে, দুধে পানি মিশাও, রাত পোহায়ে দুধ বিক্রি করতে হবে। দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে একটা মেয়েকে তার মা বলে, দুধে পানি মিশাও, রাত পোহায়ে বিক্রি করতে হবে। মেয়ে বলে, খলিফা উমরের নিষেধ। মেয়ে কি বলে? খলিফা উমরের নিষেধ। মা বলে, এত গভীর রাতে, অন্ধকার রাতে, দরজা জানালা বন্ধ করা রাতে দুধে পানি মিশাইলে খলিফা উমর দেখবে না। ঘটনা বুঝে থাকলে বলুন, এই আলোচনার সময় খলিফা উমর কোথায়? ঘরের সামনে দাঁড়ানো, দরজা জানালা বন্ধ, খলিফা উমর শুনতেছেন। মেয়ে মাকে জবাব দিল, খলিফা উমর না দেখলেও আল্লাহ তো দেখবে। আজকে খলিফা উমরকে দুঃখা দিতে পারবো, শেষ বিচারের দিন আল্লাহকে দুঃখা দেওয়া যাবে না। বলেন, এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় কোন শিক্ষার দ্বারা? একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। সুতরাং দেশের মানুষকে সৎ মানুষ রূপে গড়ে তোলার জন্য
দেশের নাগরিকদেরকে সৎ নাগরিক রূপে গড়ে তোলার জন্য সমস্ত আদম সন্তানকে সত্যিকারের মানুষ রূপে গড়ে তোলার জন্য কুরআন শিক্ষার কোনো বিকল্প নাই। এই জন্য জগৎশ্রেষ্ঠ শিক্ষক জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে এই কুরআন শিক্ষা দান করেছে। আরেকটি উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করতে চাই। সেই খলিফা উমরের ঘটনা ইতিহাসে লেখা আছে। খলিফা উমর এত সাদা সিধা চলতেন, আগের থেকে যে তাকে চিনত না সে প্রথম দিন দেখলে কল্পনাও করতে পারত না যে এই লোকটা প্রায় অর্ধেকটা পৃথিবী শাসন করে। খলিফা উমর বাংলাদেশের মতো একটা দেশের শাসনকর্তা ছিলেন না, খলিফা উমর যেই দেশ শাসন করতেন সেইটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল। খলিফা উমরের আদর্শ ছিল যে মানের খানা আমি দেশবাসীর জন্য ব্যবস্থা করতে পারি না সেই মানের খানা আমার নিজে খাওয়ার অধিকার না। খলিফা উমরের আদর্শ ছিল দেশবাসীর জন্য যে মানের পোশাকের ব্যবস্থা করতে পারবো না সেই মানের পোশাক পরার অধিকার আমার নাই। খলিফা উমরের আদর্শ ছিল দেশবাসীকে যে মানের ঘর নির্মাণের ব্যবস্থা দিতে পারবো না আমি সেই মান সম্মত ঘরে বসবাস করার অধিকার আমার নাই। অবস্থায় কি বুঝলেন, অত্যন্ত জাঁকজমকপূর্ণ ছিলেন খলিফা উমর না অত্যন্ত সাদা সিধা? অত্যন্ত সাদা। খলিফা উমরের সাদা সিধা জীবনযাপনের আরেকটা উদাহরণ দিয়ে এরপরে মূল কথাটা বলি। একবার খলিফা উমর দেশের জনগণকে মাথাপিছু একটি করে রিলিফের চাদর দিলেন, সরকারি চাদর, মাথাপিছে কটা। তারপরে শুক্রবারে জুম্মার নামাজের খুতবা দেওয়ার জন্য খলিফা উমর যখন মিম্বরে দাঁড়ালেন তখন দেখা গেল তার নিম্নাঙ্গে ভরা একটা সরকারি চাদর, উর্দাঙ্গে গায়ে দেওয়া আর একটা সরকারি চাদর। খলিফা উমরের গায়ে সরকারি চাদর কটা? খুতবা শুরু করার আগেই একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি সুশাসক না কুশাসক এটা আমার বোঝার বাকি আছে, না বোঝা পর্যন্ত আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে জুম্মার নামাজও পড়বো না। আপনি সুশাসক না কুশাসক আমার বোঝার বাকি আছে। খলিফা উমর খুতবা বন্ধ করে বললেন, খুতবা পরে পড়বো, আগে বলো তোমার অভিযোগ কি। লোকটা মুসল্লি বলে, আমাদের কি আপনি মাথা পিছু একটি করে চাদর দিয়েছেন আর আপনার গায়ে দুটি সরকারি চাদর পরিধান করেছেন, অধিকার পাইলেন কোথায়? খলিফা উমরের আদর্শ বিরোধী কাজ হইল কিনা? যে যে পরিমাণ কাপড় আমার জনগণকে দিতে পারি না সেই পরিমাণ কাপড় আমি পড়তে পারি না, অথচ দেখা গেল জনগণকে মাথা পিছিয়ে একটু করে একটি করে সরকারি চাদর আর সরকারের গায়ে দুইটা চাদর। মুসল্লি দাঁড়ায় এক হয়, আপনি সুশাসক না কুশাসক, আমাদেরকে একটি চাদর দিলেন সরকারি আর আপনি ফিরলেন দুইটি চাদর সরকারি, এই দুইটা সরকারি চাদর পরার অধিকার পেলেন কোথায়? খলিফা উমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোনো সরকার প্রধানকে যদি কোনো সাধারণ নাগরিক বলে, এই গাড়ি কার পয়সা দিয়ে কিনছ, এই বাড়ি কার পয়সা দিয়ে বানাইছ, তাইলে ধন্যবাদ দিবে না দৈন্যা কুটা দিবে? ধন্যবাদ দিবে না দৈন্যা কুটা দিবে। কিন্তু খলিফা উমর তার নাগরিককে বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। তবে দুঃখিত, আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আবদুল্লাহ দেবে। উমরের ছেলের নাম আবদুল্লাহ। আবদুল্লাহর কাছে যখন জবাবের দায়িত্ব গেল, আবদুল্লাহ দাঁড়িয়ে বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি করে সরকারি চাদর রিলিফ দিয়েছেন, আমার বাবাও একটি মাত্র সরকারি চাদরই গ্রহণ করেছেন, কিন্তু ঘটনা হইল এই সরকারি রিলিফের চাদরটা ছাড়া আমার বাবার আর কোনো কাপড়ই নাই। নিম্নাঙ্গে পড়লে উর্দাঙ্গ খালি থাকে, উর্দাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খালি থাকে, এমন অবস্থায় তোমাদের নামাজের ইমামতি করতে পারেন না, এই জন্য আমার বাগের চাদরটা আমার বাবাকে দান করেছি পরে তোমাদের ইমামতি করার জন্য। ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, খলিফা উমর কি পরিমাণ জাঁকজমকপূর্ণ ছিলেন না অস্বাভাবিক সাদা সিধা? এই অস্বাভাবিক সাদা সিধা লোকটা একবার মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যায়,
পেটে লাগছে বড় খিদা, সাথে খাওয়ার কিছু নাই। মরুভূমি মানে যেখানে বাড়ি নাই, ঘর নাই, দোকান নাই, খাদ্য নাই, পানীয় নাই, মানুষ নাই, পশু নাই, এরকম হাওর কে বলে মরুভূমি আরব দেশে। মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছেন, সাথে খাওয়ার কিছু নাই, পেটে লাগছে খিদা। এমত অবস্থায় দেখলেন খলিফা উমর, দেখেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করছে। সে তার ছাগলের পাল থেকে একটা দুধের ছাগল এর দুধ দোহন করে রাখাল ছেলে নিজে পান করেছে। খলিফা উমর অগ্রসর হয়ে রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, ভাই রাখাল, আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে চাক্ষুষভাবে আর কোনোদিন দেখেনি। কাজী রাখাল ছেলে ভেবেছে যে এইটা একটা মুসাফির। খলিফা উমর চিনেছে না মুসাফির চিনেছে? মুসাফির। রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজী মালিকের অনুমতি ছাড়া তোমাকে আমি এক ফোঁটা দুধও দিতে পারব না। খলিফা উমরের খিদা নিবারণ হইল? নিবারণ হলো? হলো না। কিন্তু এতে খলিফা উমর দুঃখিত হইলেন না, বড় আনন্দিত হইলেন। আমার পেটের খিদা গেলে গেলে গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মা তুষ্ট। কিন্তু সর্বযুগেই এমন কিছু লোক সমাজে থাকে যারা বক্তব্য দেয় সময় নবীগণের মতো সুন্দর সুন্দর কথা বলে, আর কাজ করে সময় ফেরাউনের মতো কাজ করে। কথা বলে নবীগণের মতো আর কাজ করে ফেরাউনের মতো। এই রাখাল ছেলেটাও আমার সাথে এমন কোনো বাটপারি করলো কিনা এই ছেলেটাকে পরীক্ষা করতে হবে। তাই খলিফা উমর, রাখাল ছেলে কি বাস্তবিক কথা বলল না বাটপারি করলো মুসাফির লোকটার সাথে, পরীক্ষা করার জন্য খলিফা উমর বললেন, রাখাল ভাই, যদি তুমি বিনামূল্যে একটা ছাগলের দুধ আমাকে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, আমি উচিত মূল্য দিয়ে তোমার কাছ থেকে কিনব, এতে এক্ষুনি আমার খিদা নিবারণের ব্যবস্থা হবে, আর তুমিও বেতনের অতিরিক্ত এক ছাগলের মূল্য অতিরিক্ত পাবে। রাখাল ছেলে খলিফা, রাখাল ছেলে পতি মুসাফিরকে জিজ্ঞেস করলো, তোমার কথা মতো একটি ছাগল যদি তোমার কাছে বিক্রি করে, তার মূল্যটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, আর দুই একদিনের মধ্যে মালিক যদি গোনে দেখে ছাগল একটা কম, তাহলে তো আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? মুসাফির লোকটা, রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা? মুসাফির লোকটা বলে, মালিক যদি গোনে তোমাকে প্রশ্ন করে ছাগল একটা কম কেন, তুমি মালিককে বলবে যে ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে। ছাগল বাগে ধরে নিয়ে গেলে রাখাল ছেলে ফিরাবার মতো কোনো ক্ষমতা রাখে না, কাজেই তোমার কোনো কৈফিয়ত দিতে হবে না, তুমি নির্দোষ সাব্যস্ত। এই কথা শুনে রাখাল ছেলে মুসাফির লোকটার প্রতি দারুণভাবে কেঁপে গেল। কেঁপে বলল, এই বেটা মুসাফির দাদা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, মালিক এক সবার বিশ্বাস করবে, আর কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দেব? মরুভূমির মধ্যকার একটা রাখাল ছেলেকে একটি ছাগল বিক্রি করে তার আত্মসাৎ করার মতো অসৎ কর্ম থেকে ফিরাল, কোন শিক্ষা! এই জন্য জগৎশ্রেষ্ঠ শিক্ষক জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব শিক্ষা দিয়েছেন, যেই কিতাব, যেই কিতাবের শিক্ষা মানুষের অন্তরে এই কথা বদ্ধমূল করে দেয়, দুর্নীতি, জালিয়াতি, দুষ্কৃতি, বাটপারি, পার্সিলিটি যেই কিছু দুনিয়াতে করি না কেন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? বলেন, এই অনুভূতি মানুষের অন্তরে কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয়? একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সৎ মানুষ তৈরি করার জন্য, একদল সত্যিকারের মানুষ তৈরি করার জন্য দীর্ঘ 23টি বছরে একটিমাত্র কিতাব শিক্ষা দিয়েছিলেন। সুতরাং এই দীর্ঘ আলোচনার সারমর্ম হল, কোরআন শিক্ষাই একমাত্র সৎ মানুষ গড়ার শিক্ষা। বলেছিলাম একটি প্রশ্নের জবাব পরে দেব, সেটা হইল সাহাবাগণ ছাত্র রাসূল শিক্ষক পরীক্ষককে আল্লাহ কেন নিজে পরীক্ষা নিলেন? সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। রাসূলের দরবারে যারা আসতে কথা বলে অর্থাৎ সাহাবায়ে কেরাম, এরা রাসূলের ছাত্র, রাসূল এদের উস্তাদ, কিন্তু আমি আল্লাহ এদের পরীক্ষক। যদি অবস্থা এমন হতো আল্লাহ রাসূলকে বলতেন কষ্ট করে 23 বছর শিক্ষা দীক্ষা দিয়েছেন, পরীক্ষাটা আপনি নিয়ে ফেলুন। আর রাসূল যদি পরীক্ষা নিতেন, শিক্ষক যিনি পরীক্ষক যদি তিনি হতেন, আর যদি গঠনক্রমে সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে বাস করত, গঠনক্রমে সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশনে বাস করত, তাহলে যারা রাসূলের দুষ্কুদে, যারা সাহাবায়ে কেরামের দুষ্কুদে, এরা বলতে পারত নিজেই লেখাপড়া করাইছে, নিজেই পরীক্ষা লইছে, স্বজন প্রীতিমূলকভাবে নিজের ছাত্রগুলিকে সবগুলি ছাত্রকে ফার্স্ট ডিভিশন দিয়া দিছে, এই অভিযোগ উঠাইতে পারত যারা রাসূলের দুষ্কুদে, যারা রাসূলের ছাত্রদের দুষ্কুদে। আল্লাহ চিরকালের জন্য রাসূলের দুষ্কুদার পথ বন্ধ করে দিয়ে রাসূলের ছাত্র সাহাবায়ে কেরামের ছিদ্রান্বেষণের পথ চিরতরে বন্ধ করে দিয়ে বলেন, রাসূল আমার শিক্ষক হলেও পরীক্ষক আমি আল্লাহ। পরীক্ষাটা কি মাত্র, পরীক্ষার প্রশ্ন মাত্র একটা, কি হোক প্রশ্ন, আমার নবীর কাছে যে তোমরা 23 বছর 23 পারা কোরআনের লেখাপড়া করেছ, এর ফলাফল হিসাবে অন্তরে কি তাকুয়া হাসিল করেছ, অন্তরে কি তাকুয়া হাসিল করেছ? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছিলেন, কোরআনে যে আল্লাহ বারবার বলেছেন তাকুয়া তাকুয়া তাকুয়া, জিনিসটা কি? উবাই ইবনে কাব হযরত উমরকে সুজা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, হযরত উমর, হযরত উমর, আপনি কি কাঁটাদার গাছের ভরা জঙ্গল দেখেছেন কোনোদিন, যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা? উমর বলেন দেখেছি। উবাই জিজ্ঞাসা করেন কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে গিয়েছেন কোনোদিন? উমর বলেন গিয়েছি। উবাই জিজ্ঞাসা করেন যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়ে গেলেন কিভাবে? উমর বলেন এমনভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। উবাই বলেন এই যার নাম তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটা হাজারো রকমের গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গলের নাম, দুনিয়া এমন একটা জঙ্গলের নাম যেই জঙ্গলে হাজারো রকমের লক্ষ রকমের কোটি কোটি প্রকারের গুনার কাঁটাদার গাছে ভরা। এই গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গলের ভিতর দিয়ে প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। বলেন দুনিয়ার বাইরে দিয়ে আপনাদের জান্নাতে যাওয়ার পথ না দুনিয়ার ভিতর দিয়ে? কাজেই এই দুনিয়ার ভিতর দিয়ে এমনভাবে যদি তুমি জীবনযাপন করো যেভাবে জীবনযাপন করলে কোনো গুণা তোমার সাথে কবরে না যায়, তাহলে তোমার তাকওয়া হাসিল হইল। তাহলে তোমার কি হাসিল হইল? তাকওয়া হাসিল হইল। গুণামুক্ত জীবনযাপনের নাম তাকওয়ার জীবন, গুণামুক্ত জীবনযাপনের নাম তাকওয়ার জীবন। কোরআন এইটা শিক্ষা দেয় মৌলিকভাবে, গুণামুক্ত জীবনযাপন করো, কোনো গুণা যেন তোমার সাথে কবরে না যায়, তোমার জান্নাতে প্রবেশ করার পথে কোনো বাধা নয়। কাজেই আমরা যারা কোরআন শিখি, আমরা যারা কোরআন শিখাই, আমরা যারা কোরআন শিক্ষার্থী, আমরা যারা কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার সম্মেলনে এসেছি, এখান থেকে কি নিয়ে যাব? একটি শিক্ষা নিয়ে যাব, আমি যদি তাকওয়া গুণামুক্ত জীবনযাপনের অনুশীলন করতে পারি তাহলে কোরআন শিক্ষার পরশ আমার অন্তরে লেগেছে, আমার জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা নাই। মাদ্রাসার সম্মেলনে এসেছেন, কে কি নিয়ে যাবেন? একটি কথা নিয়ে যান, মাদ্রাসা শিক্ষার মূল কথা এই শিক্ষা আমরা সবাই নিয়ে বাড়ি যেতে পারি। আল্লাহ আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তো তাকওয়া হাসিল করার তৌফিক দান করুন। সবাই সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।